গরিব মানুষদের পাশে কল্পতরু কমিউনিটি কিচেন, বার্তা দিলেন পৌর প্রধান। যেহেতু লকডাউনের মধ্যে ভারতবর্ষের প্রতিটি জায়গা বা তথা বাংলাও সেই লকডাউনের মধ্যে পশ্চিমবঙ্গ পড়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ঘরে থাকার আবেদন করেছেন, যাতে মানুষ ঘরে থেকে তাদের খাদ্যটা পায় সেইভাবে আমরা শুরু করেছি। ওপারে আমাদের যুব সভাপতি শুরু করেছে, নেপালে আমিও শুরু করেছি। আমাদের প্রতিদিন 1300-1300 1500 12000 9000 আমরা ঠিক এইভাবে মানুষকে খাদ্য পৌঁছাচ্ছি। ও পারে যুব সভাপতি সম্বন্ধে 5000-5500 খাবার তার বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। আমরা যাতে মানুষ ঘরে থাকে, ঘরে থেকে যে ক্ষুধার্ত মানুষগুলো যাদের অন্য প্রয়োজন আছে ঠিক সেইভাবে আমরা ওয়ার্ক করছি, আমরা বাড়ি বাড়িতে খাবারটা পৌঁছাচ্ছি, যাতে মানুষ লকডাউনের এটা না ভাঙে। কেন দেখুন, করোনা এমন একটা জিনিস, এই করোনার কোনো এখনো কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। করোনাকে রুখতে গেলে লকডাউন যে মানে প্রথম পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন প্রথম লকডাউন, আমার মনে হয় ভারতবর্ষের অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন প্রয়োজন শুরু করেছিল। তো সেইভাবে মানুষকে পাশে থাকার জন্য আমাদের যে অনেক আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেতৃত্বের নির্দেশ আছে মানুষের কাছে থাকো, মানুষের পাশে থাকো। সেই মানুষের কাছে থাকার পাশে থাকার জন্য যারা দেখুন রেশন কার্ডে চাল পায় না, যারা যে পরিমাণে চাল পায় সে পরিমাণে হয়তো সারাদিন চাল সারা মাস তাদের হয়তো খাদ্যতাই হয় না, সে পূরণ হয় না। তার স্বাভাবিকভাবে আমরাও মনে করি না যে খাদ্যটা দিচ্ছি আমরা সেটা পূরণ করতে পারছি, কেন আমরা বাড়ির দলে যাইকে তাদের যাচ্ছি আপনার খাবারটা নিয়ে যান। যেমন হোম সার্ভিস যায়, হোম সার্ভিস একটা পয়সা দিয়ে যেমনি আমরা কমিউনিটি কিচেনটা শুরু করেছি বিনা পয়সায়, মানুষের দলে যাই গিয়ে আমাদের ছেলেরা যাচ্ছে গিয়ে আমি মিস করে নিচ্ছে, এখানে প্রতিদিন খাবার নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে। করোনার মোকাবেলা করতে গেলে লকডাউন একমাত্র পথ, তাছাড়া কোনো বিকল্প পথ নেই। আমরা মানুষের কাছেও আপনাদের এই টাইম বাংলার পক্ষ থেকে মানে ইয়ে নিয়ে আমরা একটা আবেদন করছি, আপনারা ঘরে থাকুন, আপনাদের প্রয়োজন আমাদের বলুন, আমরা আপনাদের ওষুধ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে আমরা সব রকম আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে। একটা কথা আপনাদের বলি, আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে, রমজান মাস শুরু হচ্ছে। আপনি যখন ঢুকলেন তখন এই মিটিং করছিলাম ঘরে বসে, এই রমজান মাসে তারা তো সারাদিন খাবে না, তারা সারাদিন উপবাস থাকার পর এক একদিন এক এক সময় তারা নামাজ আদা করে এবং তারা সেই রাত্রিবেলা খাবে। আমরা চিন্তা করেছিলাম নামাজ আদা করে নামাজটা যখন তাদের রোজাটা ভাঙবে সারাদিনের রোজাটা, আমরা চিন্তা করছি যে তাদের কাছে একটা মানে ড্রাই ফ্রুট, সেটা ফল, খেজুর এবং ছোলা, বেসন, আমরা এটা আলোচনা করেছিলাম, চিনি, আমরা এটাকে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রোজা করবে যারা তাদের কাছে আমরা এটা আগামীকাল থেকে পৌঁছে দিয়ে এটা পৌঁছে দেবো, যারা খাদ্যটা নেবেন না রাত্রিবেলা আমরা সন্ধ্যেবেলা এটা পৌঁছে। আচ্ছা, নৈহাটির মানুষকে আপনি কী বার্তা দেবেন? নৈহাটির মানুষকে বার্তা দিচ্ছে এটাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে আপনারা ঘরে থাকুন, আবারও বলছি ঘরে থাকুন, আপনারা সরকারি নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় রাস্তায় মানুষের কাছে আবেদন করছে লকডাউনটা মানুন, ঘরে থাকুন। আমাদের সরকারের পক্ষ থেকে যে চাল যে গম যে খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং তারপরেও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা আমার চেয়ারম্যান আন্দাসি ফোন করতে পারেন, পার্থবঙ্গের নাম্বার সকলের কাছে ফোন করতে পারেন, অনুদের নাম্বার ফোন করতে পারেন, এবং সমস্ত কাউন্সিলরের নাম্বার ওয়ার্ডে ওয়ার্ডে থাকবে, আমরা তাদের কাছে তাদের মানে দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন আমরা করছি। এই মুহূর্তে আপনার নৈহাটি কেমন আছে? দেখুন, এই মুহূর্তে নৈহাটি খুব ভালো আছে কথা বলা যাবে, আবার খুব যে খারাপ আছে কথা বলা যাবে। আমার মনে হয় সারা ভারতবর্ষের চেয়ে বাংলা অনেক ভালো ভালো জায়গা দাঁড়িয়ে আছে, এবং আমরা যে কোনো জায়গায় যেমন আমি 7 নম্বরে আপনার একটা কেস বলি, এমন কেসটা বিভিন্ন সোশ্যাল
চারটা মানে চ্যানেলে কিছু জায়গায় দেখা যাচ্ছে তারা প্রচার করছে মারা গেছে, তিনি মারা যাননি, তিনি এখন হাসপাতালে অ্যাডমিশন আছে, তিনি এখন হাসপাতালে নারায়ণী হাসপাতালে অ্যাডমিশন আছে এবং তার বাড়িতে আমার 7 নম্বর ওয়ার্ডে, তার পাশেই আমার কাউন্সিলরের বাড়ি রুম চট্টোপাধ্যায়। আমি তার বাড়ির ভাড়াটিয়া থেকে শুরু করে তার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে তার সঙ্গে যারা রিলেশন রাখতো তাদের খোঁজ থেকে শুরু করে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে তাদের নিয়ে গেছে। আমার মনে হয় এই যে গুজব, এই যে আতঙ্ক ছড়ানো, এই আতঙ্ক ছড়ানোটা উচিত। অশোকবাবুও বলছেন যে আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। টাইমস বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ জানালাম, আপনারা ঠিক সরকারের পাশে থেকে মানুষের পাশে থেকে ভালো আর মন্দটা আমাদের দেখিয়ে দেবেন, আমরা আপনাদের নির্দেশিত পথে হচ্ছে। নমস্কার, আমি তন্ময় দাস টাইমস বাংলা থেকে। আজ আমরা চলে এসেছি নৈহাটি 6 নম্বরে কল্পতরুস কিচেনে। এইখানে আমরা আমাদের এখানে যিনি কর্ণধার শ্রী সনদ দে তার সাথে কিছু কথা বলে নেব। আচ্ছা, এই ব্যাপারটা একটু আমাদের একটু বলি। আমাদের জেলা যুব সভাপতি তথা আমাদের নৈহাটির সকলের প্রিয় বিধায়ক পার্থ বলেন সেই উদ্যোগটা নিয়েছে যে নৈহাটিতে এই লকডাউনের কারণে নৈহাটিতে যে সমস্ত অভুক্ত মানুষ আছে যারা খেতে পাচ্ছে না, এমন মানুষরে তারা যাতে ঘরের থেকে না বাইর হয় তার জন্য তার বাড়িতে রান্না করে, আমরা এখানে রান্না করে প্রতিদিন, আজকে নিয়ে 9 দিন চলছে, প্রতিদিন তাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিচ্ছি। বার্ধভূমিক নৈহাটিতে প্রতিদিন 14,000 মানুষ, শুধু নৈহাটি পৌর অঞ্চলে 14,000 মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এখানটাতে 5,000 লোকের রান্না হয় আর নৈহাটি পৌরসভায় 9,000 লোকের রান্না হয়। এছাড়াও 4টে পঞ্চায়েত এলাকায় রান্না হচ্ছে, সেখানেও খাবার যাচ্ছে, প্রায় 8,000 লোকের রান্না গ্রাম্য অঞ্চলে হচ্ছে আর এই শহর অঞ্চলে 14,000 মানুষের রান্না করে মানুষের বাড়িতেই আমরা খাবারটা পৌঁছে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য একটাই যে কোনো মানুষ ঘরের থেকে যাতে বার না হয় এর জন্যই রান্না করে তাদের ঘরেই আমরা খাবারটা পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর আপনি মানুষকে কি বার্তা দেবেন? একটাই কথা বলবো যে কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, সকলে সতর্কে থাকুন, কোনো সমস্যায় পড়লে আমাদেরকে ফোনে জানান, আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। আতঙ্কগ্রস্ত যেন কেউ না হয়। নৈহাটি পৌরসভা, নৈহাটির বিধায়ক সবসময় সজাগ আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের যে কোনো সমস্যায় ফোন করবেন, আমরা আপনাদের পাশে আছি। টাইমস বাংলার পক্ষ থেকে আমি তন্ময় দাস, ক্যামেরায় মৃগাঙ্ক সরকারের সাথে। ক্যামেরায় মৃগাঙ্ক সরকারের সাথে আমি তন্ময় দাস, টাইমস বাংলা।